বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে পাকিস্তানে। সেই দেশেরই সাবেক তারকা প্লেয়ার আছেন টাইগারদের সাথে, তাদের স্পিন বোলিং কোচ হিসেবে তিনি মুশতাক আহমেদ। তার দেশেই অতিথি হয়ে এসেছেন তার শিষ্য এবং সহকর্মীরা, তাই আন্তরিকতা এবং আতিথেয়তার কোনো কমতি রাখতে চান না পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার। বিমানবন্দর থেকে শুরু করে হোটেলের লবি সবখানেই দেখা গেছে এই কোচের আন্তরিকতা। হোটেলে ঢোকার সময়ও টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিংহের জন্য অপেক্ষা করেছেন গেইটে, হাতুরুকে নিয়েই ঢুকেছেন ভিতরে। এর আগে বিমানে করে 17 তারিখ রাতে লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। উদ্দেশ্য পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট। জার্নির পুরোটা সময় সাকিব, লিটন, মিরাজদের দেখা গেছে হাসি মুখেই। সেই সঙ্গে এয়ারপোর্ট থেকে হোটেল অবধি যাত্রাপথে তাদের জন্য ছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। টিম হোটেলে ঢোকার সময় প্লেয়ারদের স্বাগত জানায় কর্তৃপক্ষ। কথা বলেন লিটন দাস সহ অনেক প্লেয়ার এবং স্টাফদের সঙ্গে। এর আগে 12 আগস্ট বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয় নাজমুল শান্তরা। 16 তারিখে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে আগেই সেখানে চলে যায় বাংলাদেশ দল। পরদিন লাহোরে পৌঁছায় পুরো দল। কোনো অবসর না নিয়ে 14 আগস্ট থেকেই শুরু হয় দলীয় অনুশীলন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নেটে এবং মাঠে ঘাম ঝরান শান্ত, সাকিব, শরীফুলরা। আগামী 21 আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখেই লাহোর থেকে উড়ে ইসলামাবাদ আসেন শরীফুল, মিরাজ, লিটন, সাকিবরা। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে, শুরু হবে আগস্টের 30 তারিখ থেকে। জাতীয় দল যাওয়ার আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ এ দল। পাকিস্তান এ দলের সঙ্গে 2টি 4 দিনের টেস্ট এবং 3টি 1 দিনের ম্যাচ খেলতে 9 আগস্টই দেশ ছেড়েছিল এনামুল হক, বিজয়, তাওহিদ হৃদয়রা। আদিবাশরাফ, ক্রিক ফ্রেন্সি।